আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা সুটকি খেতে অনেক পছন্দ করেন আমি আপনাদেরকে আজ ছুরি সুটকি ভোনা করে দেখাবো এর জন্য আমি সুটকিগুলোকে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি একটি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এর মধ্যে এক টেবিল চামচ রসুন কুচি এবং এক চা চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন কুচিগুলো অল্প কিছুক্ষণ ভাজবো ভাজা হয়ে গেলে এর মধ্যে এক চা চামচ আদা বাটা ও এক চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা সুটকিগুলো দিয়ে দিব আবার কিছুক্ষণ নাড়তে হবে এখন বাকি মশলাগুলো অ্যাড করে নিব দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া এবং এক চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলাগুলো ভালো মতো কষাতে হবে আঁচটা মাঝারি রাখলেই হবে না হয় পুড়ে যাবে ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে চারটা কাঁচামরিচ অ্যাড করে দিব আমি এখানে চারটা কাঁচামরিচ ইউজ করেছি আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে আরও কাঁচামরিচ অ্যাড করে নিতে পারেন আমি তো এখানে ছুরি সুটকি ভুনা করলাম এই প্রসেসটা ফলো করে আপনারা যে কোনো ধরনের বড় সুটকি ভুনা করতে পারবেন যারা সুটকি খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে ভুনা করে দেন আমি শিওর যে তারা নিশ্চিত খাবে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ